আমি তো ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্ট ভাই বলেন। সালাম আলাইকুম। আমি শামীম আক্তার মনি, একজন ফার্মাসিস্ট, চয়েসিস হসপিটাল, সোহানীগঞ্জ, সিলেট। আমি একজন ওষুধ ব্যবসায়ী। গত 3 বছর আগে শুধু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে গ্রেড বি ডিপ্লোমা ফার্মাসিস্ট এই কোর্সটি সম্পন্ন করি এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ড্রাগ লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করি। সম্পর্কিত বিস্তারিত অভিজ্ঞতা যেমন অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, সঠিকভাবে ওষুধ সংরক্ষণ, ডিসপেন্সিং, ওটিসি মেডিসিন, রোগীর কাউন্সিলিং ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে না জানা থাকার কারণে আমার ব্যবসার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে গ্রাহককে সঠিক সেবা দিতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই। 2021 সালে ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ এর বেটার হেলথ ইন পার্লস প্রকল্প থেকে একজন প্রতিনিধি আমার দোকানে আসে এবং আমার ব্যবসার সার্বিক বিষয় বিবেচনা করে আমাকে একটি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে। আমি আমার দোকানের সমস্ত তথ্য ওনাকে শেয়ার করি এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিবন্ধন করি। এই প্রশিক্ষণটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও ওষুধ প্রশাসন অধিদপ্তর এর তত্ত্বাবধানে বিএইচপি এমএসএইচ প্রদান করে থাকে। পরবর্তীতে আমি প্রতিদিন মাত্র 1.5 ঘন্টা করে বাংলাদেশে এই প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করি। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক, ড্রাগ সুপার ইন্সপেক্টর, ফার্মেসি কাউন্সিলের সচিব মহোদয় ও ইন্সপেক্টর বৃন্দ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য প্রথিতযশা ফার্মাসিস্ট বৃন্দ। প্রশিক্ষণে আমি বিভিন্ন ধরনের রোগ ও ওষুধ, ওষুধ ব্যবস্থাপনা, সঠিকভাবে ওষুধ সংরক্ষণ, ডিসপেন্সিং, ওটিসি মেডিসিন, অ্যান্টিবায়োটিক বিক্রয় ও ব্যবহার, সঠিক যোগাযোগ, রোগীর কাউন্সিলিং, ওষুধ ব্যবস্থা পরিচালনা করার সঠিক নিয়ম ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি। এই সকল জ্ঞান কাজে লাগে আমি বর্তমানে সঠিকভাবে ও সফলভাবে ব্যবসা করতে পারছি। এছাড়াও প্রশিক্ষণে অংশ নিয়ে আমি বিভিন্ন জেলার ওষুধ ব্যবসায়ীদের সাথে পরিচিত হয়েছি এবং তাদের সম্পর্কে জানতে পেরেছি। এই প্রশিক্ষণ শেষে আমাকে একটি ফার্মেসি কাউন্সিল থেকে সনদপত্র দেওয়া হয়। পরবর্তীতে সম্মানিত জেলা ড্রাগ সুপার আমার দোকান পরিদর্শন করে এবং আমার দোকানকে মডেল মেডিসিন শপ হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর সম্মানিত মহাপরিচালকের মধ্যে স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করেছে। আমি বর্তমানে একটি মডেল মেডিসিন শপের মালিক হিসেবে অত্যন্ত সুরক্ষিত, কারণ বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সকল নিয়ম মেনে সঠিকভাবে ব্যবসা করছি এবং মানুষকে সেবা প্রদান করছি। এমএসএইচ এর বেটার হেলথ বাংলাদেশ প্রকল্পকে আন্তরিক ধন্যবাদ আমাকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি বাংলাদেশের সকল ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্ট ভাই বোনদের প্রতি অনুরোধ করছি, আপনার ব্যবসাটিকে সফলভাবে পরিচালনা করার জন্য বিএসপি এমএসএইচ এর বিনামূল্যে প্রশিক্ষণ থেকে অংশগ্রহণ করুন এবং নিজেকে একজন সফল ওষুধ প্রশাসনের তালিকাভুক্ত মডেল মেডিসিন শপের মালিক হিসেবে প্রতিষ্ঠা করুন। সর্বোপরি বিশ্বমানের ওষুধ সেবা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখতে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।